নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। ঋণ দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার হাইলাকান্দির বিজেপি নেতা সহ আট। ধলাইয়ে 70 লক্ষ ব্যয়ে 4টি প্রকল্প হচ্ছে, শিলান্যাস করলেন সাংসদ পরিমল। জলমিত্রদের মাসিক বেতন এবার জেলা পরিষদ থেকে, কৃতজ্ঞতা জানাল সংস্থা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রতারণার অভিযোগে সিংহানিয়া ফিনটেক এগ্রিবিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের কর্মকর্তাদের গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে পুলিশ গ্রেফতার করে কোম্পানির হাইলাকান্দি শাখার 8 জনকে। এরা সবাই সিংহানিয়া কোম্পানির হাইলাকান্দি শাখার কর্মী। বৃহৎ ঋণ পাইয়ে দেওয়ার নামে কয়েক সহস্রাধিক মানুষের কাছ থেকে 2000 টাকা করে অগ্রিম সংগ্রহ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। একই সঙ্গে পুলিশ সিল করে কোম্পানির হাইলাকান্দি শাখার কার্যালয়। প্রায় 8 মাস আগে হাইলাকান্দি শহরের স্টেশন রোডে ঘটা করে দ্বারোদ্ঘাটন করা হয়েছিল একটি কার্যালয়ের। ফলকে নাম লেখা ছিল সিংহানিয়া ফিনটেক এগ্রিবিজনেস কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড, কিন্তু যাবতীয় কাগজপত্রে ব্যবহৃত হত প্রাকজ্যোতিষ ফিনটেক ক্যাপিটাল সলিউশন লিমিটেডের নাম। সাধারণ মানুষকে জানানো হয়েছিল এটি একটি মাইক্রো ফাইন্যান্স সংস্থা, যা অন্যান্য মাইক্রো ফাইন্যান্সের মতোই ঋণ দেবে আর কিছুদিনের মধ্যেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রূপান্তর হবে। একথা বলে হাইলাকান্দি শহরের বেশ কিছু শিক্ষিত যুবক যুবতীকে চাকরিতেও নিয়োগ করা হয়েছিল। বিশেষ করে টার্গেট করা হয়েছিল গৃহবধূদের। প্রত্যেকটি গ্রাম ও ওয়ার্ডে মহিলাদের এজেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছিল আর এদের মাধ্যমেই সাধারণ মানুষ থেকে 2000 টাকা করে সংগ্রহ করা হয়েছিল। একই ধাঁচে শিলচর, করিমগঞ্জ সহ বরাকের বিভিন্ন শহরে কার্যালয় চালু করা হয়। আর সবকিছুর পেছনে ছিলেন হাইলাকান্দি বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদার। সোমবার কোম্পানির হাইলাকান্দি স্টেশন রোড কার্যালয়ে ঘেরাও করেন গ্রাহকরা। তারা 2000 টাকা জমা দেওয়ার পরও কেন তাদের ঋণ দেওয়া হচ্ছে না তা জানতে চান, কিন্তু কার্যালয়ের কর্মীদের কাছে এ সঠিক কোনো জবাব ছিল না। এ নিয়ে এসব গরিব মেহনতি সহজ সরল পুরুষ মহিলারা ক্ষোভে ফেটে পড়েন। তারা একজোট হয়ে কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ এসে দীর্ঘ প্রায় 3 ঘন্টা কার্যালয়ে তল্লাশি চালিয়ে কিছু নথিপত্র ও কম্পিউটার ল্যাপটপ বাজেয়াপ্ত করে কার্যালয়টি সিল করে, পাশাপাশি কার্যালয় থেকে 8 জন কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে তারাপুর পুলিশের সহায়তায় হাইলাকান্দি পুলিশ গ্রেফতার করে সংস্থার বরাকভিলের কোঅর্ডিনেটর আমজাদুল হোসেন মজুমদারকে। তিনি আবার ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি। জনগণকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ সংগ্রহ করার অভিযোগে সোমবার বিজেপি সংখ্যালঘু মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদারকে পুলিশ গ্রেফতার করেছে। বিজেপি নেতা গ্রেফতার হওয়ার পর মঙ্গলবার তারাপুর অঞ্চলের বাসিন্দা সুজিত চন্দ্রের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বেশ কিছু বিস্ফোরক তথ্যের পর্দা ফাঁস হয়েছে। সুজিত জানান, বিজেপি নেতা আমজাদুল হোসেন মজুমদারের নেতৃত্বে সিংহানিয়া ফিনটেক এগ্রিবিজনেস কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড নামের একটি ভুয়া কোম্পানি দীর্ঘদিন যাবৎ ঋণ দেওয়ার নামে বরাকের মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ সংগ্রহ করছিল। এই অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে তারাপুর ইএনডি কলোনি রোডে থাকা কোম্পানির কার্যালয়ে তদন্ত চালাতে গেলে সেখানের কর্মীদের হাতে তিনি আক্রমণের শিকার হন। এ নিয়ে তারাপুর থানায় মামলা করতে গেলে তারাপুর আইসি রাজচন্দ্র দে মামলা নেননি বলে এদিন জানিয়েছেন তিনি।
কিন্তু ভূয়া কোম্পানি সিংহানিয়া গ্রুপের তরফে সুজিত চন্দ্রের বিরুদ্ধে দায়ের করা মামলার ভিত্তিতে তারাপুর থানার আইসি তাকে নানা ধরনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। বিষয়টি কাছাড়ের পুলিশ সুপারের নজরে আনলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে বাধ্য হয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়ে সুবিচার প্রার্থনা করেছেন। সিংহানিয়া ফিনটেক এগ্রিবিজনেস কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড নামের এই ভুয়া কোম্পানি মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ সুজিত চন্দ্রের। এই ভুয়া কোম্পানির পেছনে প্রশাসনিক, রাজনৈতিক ও কিছু সাংবাদিকের হাত রয়েছে বলে সন্দেহ তার। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সহ প্রতারণার সাথে জড়িতদের বিরুদ্ধে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি। আজকের দিনে আমি এটাই বলবো যে এই সিংহানিয়া গ্রুপ মানে যেটা ফ্রড কোম্পানি, যারা আমি আগেও বলছিলাম, যারা এই বরাক ভ্যালির হাজার হাজার, আমার কাছে 10,000 নম্বর পর্যন্ত রিসিট ছিল আজ থেকে কয়েক মাস আগে। এখন হয়তো এটা আমার কাছে ছিল, তখন হয়তো এটা 20-25,000 মানুষের কাছ থেকে তারা 2,000 টাকা করে নিয়েছে, এখন হয়তো এটা 40-50,000 মানুষের কাছ থেকে হতে পারে। অন্তত কয়েক কোটি টাকা, হ্যাঁ 15-20 কোটি টাকা তারা কালেকশন করেছে। আর এটা কালেকশন করার সুযোগ তারা পেয়েছে আমাদের প্রশাসনিক মানে পুলিশ কর্মকর্তাদের দৌলতে, আমাদের রাজনৈতিক নেতৃত্বের দৌলতে। আপনারা দেখেছেন এখানে অফিস ছিল, এখানে অফিসে আমি গিয়েছিলাম, কিন্তু এখান থেকে অফিস তারা ট্রান্সফার করে নিয়েছে অম্বিকাপট্টিতে। সেখানে যখন অফিস উদ্বোধন হয় তখন আমাদের বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বিমলেন্দু রায় ছিলেন প্রেজেন্ট, সেখানে উপস্থিত ছিলেন অগপল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। তা আমার মনে হচ্ছে এটা একটা এদের পিছনে, এই টিমের পিছনে, এই ফ্রড কোম্পানির পিছনে পলিটিক্যাল, প্রশাসনিক এবং সাংবাদিকদের একটা টিম জড়িত রয়েছে। মঙ্গলবার ডিস্ট্রিক্ট মিনারেল ফাউন্ডেশন ট্রাস্ট প্রকল্পের অধীন 4টি প্রকল্পের শিলান্যাস করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন প্রথমে 10 লক্ষ টাকা ব্যয়ে ধলাইর বর্জালেঙ্গা জিপির অন্তর্গত বর্জালেঙ্গা মিনি প্রাইমারি হেলথ সেন্টারের বাউন্ডারি ওয়ালের কাজের শিলান্যাস করেন। তারপর 20 লক্ষ টাকার ব্যয়ে ধোয়ারবন জিপির অন্তর্গত সোনাঝোড়া গ্রামের সিসি ব্লক রাস্তার কাজের শিলান্যাস করেন। লোহারবন জিপির অন্তর্গত নকশাটিল্লার খুপা আইমুলের ঘর থেকে রসমটল্লার ঘর পর্যন্ত 20 লক্ষ টাকার রাস্তার কাজের শিলান্যাস করেন এবং দর্মিখাল জিপির অন্তর্গত দর্মিখাল মিনি প্রাইমারি হেলথ সেন্টারে 20 লক্ষ টাকার ব্যয় বাউন্ডারি ওয়াল সহ লোহার গেট নির্মাণ কাজের শিলান্যাস করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য, অনুসূচিত জাতি বোর্ডের ডিরেক্টর সুবোধ দাস, বর্জালেঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি সুশীল রঞ্জন ধর, প্রাক্তন জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব, বর্জালেঙ্গা মণ্ডল বিজেপির প্রাক্তন সভাপতি সুধাংশু দত্ত, মণ্ডল প্রভারী সুমনা দাস প্রমুখ। পিডাব্লিউডির মন্ত্রী হয়েছি 16 ইংরেজিতে, আসামের মন্ত্রী। আসামের মন্ত্রী হয়ে আমি দেখেছি শিলচর থেকে গুয়াহাটি যেতে হলে 18-20 ঘন্টা সময় লাগে, আগরতলার রাস্তা বন্ধ, মণিপুরের রাস্তা বন্ধ, মিজোরাম যাওয়া যায় না। আমি ওই রাস্তাগুলোর কথা এই জন্যে বললাম, নকশার মানুষও তো কোন সময় যেতে হবে, শিলচর, গুয়াহাটি, দিল্লি, মুম্বাই, মিজোরাম যেতে হবে। তো প্রথম আমাদের ওইটা নিয়ে চিন্তা করতে হয়েছে, ওইগুলো নিয়ে চিন্তা করতে গিয়ে এই অঞ্চলেরও বিভিন্ন ছোটখাটো রাস্তা 2 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার আমরা করতে পারি, কারণ মেইন রাস্তাগুলো আপনি নকশার থেকে বেরিয়ে আপনার দোয়ারবন্ধ হয়ে শিলচর যেতে হবে। আপনার করার পরও শেষ হয়নি, আপনারা দেখছেন দোয়ারবন্দ যান, আপনারা ড্রেইন উইল করানো ইত্যাদি, কারণ আমরা যতই করি এখানে সঠিকভাবে হয় না, আবার নতুন করে আমি টাকা দিয়েছি, 10 কোটি টাকার কাজ চলছে। যেদিন জ্যাকব ভাইয়েরা গেলেন, স্বাধীন তারা গেলেন। অল আসাম পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে জলমিত্রদের মাসিক বেতন জেলা পরিষদ সিইও কার্যালয়ের মারফতে দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। আগে জলমিত্রদের মাসিক বেতন পঞ্চায়েতের সচিব মারফত দেওয়া হয়েছিল, কিন্তু এখন থেকে সরাসরি জেলা পরিষদের সিইও কার্যালয় থেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা পরিষদের সিইওকে সংবর্ধনা প্রদান করে বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া ও পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অল আসাম পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের কর্মকর্তারা।
এদিন হাইলাকান্দি জেলা পরিষদের সিইও কে সংবর্ধনা দিয়ে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন অল আসাম পিএইচইউ স্থায়ী কর্মচারী পরিষদের অসম রাজ্যিক কমিটির সাধারণ সম্পাদক বাপ্পন নমসূদ্র, সহসভাপতি খায়রুল ইসলাম লস্কর প্রমুখ। অল আসাম পিএইচইউ স্থায়ী কর্মচারী পরিষদের উদ্যোগে সমস্ত আসামে আমাদের জলমিত্রদের বিভিন্ন দাবি নিয়ে আপনারা নিশ্চয় দেখছেন বিভিন্ন দাবি সম্মিলিত মেমোরান্ডাম, গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন সভা সমিতি থেকে শুরু করে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ থেকে শুরু করে আমাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডের মধ্যে আমরা প্রথম ডিমান্ড ছিল বেতন বৃদ্ধি, দ্বিতীয় ডিমান্ড ছিল আমাদের যে বেতনটুকু দেওয়া হয় সেই বেতনটুকু আপনারা নিশ্চয় জানেন পঞ্চায়েতের প্রেসিডেন্ট সেক্রেটারির অ্যাকাউন্ট থেকে দেওয়া হতো, কিন্তু আমরা বারংবার দীর্ঘ 2014 থেকে আমরা সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকে গত 14 তারিখ আমাদের সিও অফিসে একটা অর্ডার এসেছে যে এই মাসের আজকে 2 তারিখ এই মাসের 5 তারিখের ভিতরে আমাদের জলমিত্রদের যেটা দাবি সহ বেতনটুকু আমাদের জেলা পরিষদের অফিস থেকে ডাইরেক্টলি জলমিত্রের অ্যাকাউন্টে দেওয়ার জন্য আমরা বিভিন্ন সময় দাবি জানিয়েছিলাম, সেটা আজকে আমরা সত্যিকারের একটা আনন্দ লাগছে যে আমরা সেটা আজকে দাবিগুলো সরকার এবং আমাদের ডিপার্টমেন্ট মেনে নিয়েছি, আমরা অত্যন্ত খুশি ব্যক্ত করছি এবং আসাম সরকার তো আমাদের মাননীয় মন্ত্রী পিএইচই মিনিস্টার জয়ন্ত মল্ল মহাশয়কে এবং আমাদের ক্রিয়েটিভিটি ডিপার্টমেন্টের মন্ত্রী রঞ্জিত দাস মহাশয়কে আমরা ধন্যবাদ দিই অল আসাম পিএইচই স্থায়ী কর্মচারী পরিষদের পক্ষ থেকে, কেননা আমাদের দীর্ঘদিনের দাবি আজকে দাবি প্রতিফলিত হতে চলছে, আমরা এখন যে জলমিত্রদের বেতন ডাইরেক্টলি আমাদের জেলা পরিষদের অফিস থেকে আমাদের দেওয়া হবে, সত্যিকার আমরা ধন্যবাদ দেই আমাদের আসাম সরকার তথা আমাদের এই পিএইচই ডিপার্টমেন্টের বিভিন্ন কর্মকর্তাগণকে, বিভিন্ন সময় দাবিগুলো নিয়ে আমরা সরব হয়েছিলাম, সবার সহযোগিতা আমরা আজকে সেই দাবি পূরণ হতে চলছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। হতভাগ্য যুবক উধারবন্দের পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা আলী আকবর লস্করের ছেলে সাবিরউদ্দিন লস্কর। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক 2:30 উধারবন্দ থানার অন্তর্গত চণ্ডীঘাট চা বাগানের সাইনবোর্ড এলাকার পূর্ত সড়কের কালবারের পাশে স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে সাবির তার সাইকেল চড়ে চণ্ডীঘাট চা বাগানের নিচু এলাকা নামার সময় সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ত সড়কের পাশে থাকা কালবার্ডের গর্তে গিয়ে পড়ে, এতে গুরুতর আহত হয় সাবির। পরে বিষয়টি উধারবন্দ থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশের দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান উধারবন্দ থানার ওসি হাওকাম চেংসান ও এএসআই ফারুক আবদুল্লাহ। তারা গিয়ে সাবিরকে উদ্ধার করে উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সাবিরের অবস্থা বেগতিক দেখিয়ে চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, চণ্ডীঘাট সড়কের পাশে কালভার্ট নির্মাণের জন্য গর্ত করেছিলেন বরাদপ্রাপ্ত ঠিকাদার, কিন্তু তারপর আর সেখানে কাজে হাত লাগানো হয়নি। সড়কের মোড়ায় কালভার্টের গর্ত করে রাখায় প্রায় দুর্ঘটনা ঘটে থাকে। অতিসত্বর কালভার্ট নির্মাণের কাজ শেষ করার দাবি জানান স্থানীয়রা। পানগ্রাম প্রথম খণ্ড, এখানে জায়গাটা হইল চণ্ডীঘাট তুনে লামিতে সময় একটা আফ আছে। এই জায়গাটা তুনে প্রায় 21-22 বছরের একটা ছেলে সাইকেল লইয়া ধরো 15-20 মিনিট আগে আফটা লামিতে আসলো। লামিতে গিয়া সাইকেলটা কন্ট্রোল করতে পারছে না, এখানে একটা টার্নিং আছে, টার্নিংয়ের কিনারেও একটা গাঁথা আছে। গাঁথাটা হওয়ার কারণ হইলো যে কন্ট্রাক্টারে কাজ করছে, এই কন্ট্রাক্টারে এখানে হোম পাইপ বইছে না, যার কারণে বিগত কতদিন আগেও 2টা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে। সোজা টার্নিং লইতে পারে না, বন্ধ উড়িয়ে যায় গিয়া। আর আজকে ছেলেটা সাইকেল লই লামিয়া জায়গা স্পট ডেড হয়ে গেছে গিয়া প্রায় 15 মিনিট আগে। এখান তো সাইকেলটা কাটিতে পারছে না, যার কারণে কালফাটা পড়ে গেছে, পড়ার লগে লগে তা উড়িয়া গিয়া ও এখান মাথা লাগি গেছে গিয়া। তার নাম কি? তা ছেলেটা সাবির হোসেন লস্কর। সাবির হোসেন লস্কর। বয়স কত? 21-22 বছর। বাবার নাম কি? তা আলী আকবর লস্কর। বাড়ি কোন জায়গায়? পানগ্রাম প্রথম খণ্ড। এখন আপনার দাবি কি? তা দাবিটা হইলো যে কন্ট্রাক্টারে কাজ করছে, হ্যাঁ করছে এটা তো আমরা জানি না, তবে কালভার্টের কাজটা আধা রাস্তা রাখিয়া যাওয়ার কারণে আজকে বারবার ঘটনা হওয়ার, এই কালভার্টটা এখানে বানাইয়া এই জায়গাটা বড় করিয়া দেওয়ার, এটাও আমরা সবার দাবি রইলি। তা দাবি ঠিক আছে নিবা সবার অ্যাক্সিডেন্টগুলো হওয়ার আফ লামিয়াও কালভার্ট। আপনারা ভিডিওটা লইয়া দর্শক সকলের দেখাই। শিলচর পূর্ত বিভাগের টেরিটোরিয়াল রোড সাব ডিভিশন জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। এতে জানানো হয়েছে, শিলচর ফুলের তোল সড়কের বাখরসা মুকাম পয়েন্ট থেকে জৈন উদ্যোগ পর্যন্ত সড়ক অংশ যা মুখ্যমন্ত্রী পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীনে নির্মাণাধীন, তা 2 সেপ্টেম্বর থেকে ভারী যানবাহনের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। উল্লেখ্য, শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই সড়ক মুখ্যমন্ত্রীর পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীনে মেরামত ও পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য অসমের রাস্তা পরিকাঠামো উন্নতি করা।
মেরামত কাজটি সড়কের নিরাপত্তা ও স্থায়িত্ব বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এটি অঞ্চলটির জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ রক্ষা করে চলেছে। শিলচর টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের সহকারী নির্বাহী প্রকৌশলী এসইউ বড়ভূঁইয়া যানবাহন চলাচলের সাময়িক বন্ধের কারণে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, কাজ দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ট্রাফিকের উপর এর প্রভাব কমানোরও চেষ্টা করা হয়েছে। যাত্রী এবং পরিবহনকারী ভারী যানবাহনগুলিকে এই পরিস্থিতিতে বিকল্প পথ বেছে নেওয়ার অনুরোধ জানানো হয় এবং সড়ক পুনরায় যানবাহন চলাচলের জন্য পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে বলা হয়েছে। এই রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন জনসাধারণের সহযোগিতা প্রয়োজন, যাতে অঞ্চলটির সড়ক নেটওয়ার্কের দীর্ঘমেয়াদী উন্নতি নিশ্চিত করা যায়। সেন্ট্রাল ব্যাংকের প্রগতিকল্পে এজেন্ট মিট সহ হেলথ ক্যাম্প আয়োজিত হল মঙ্গলবার। এদিন ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এজেন্টদের নিয়ে এক বৈঠকে মিলিত হন, পরে একটি স্বাস্থ্য পরীক্ষণ কার্যসূচিও আয়োজিত হয়। এখানে যত বিসি আর বিসি সখি আছে এখানে শিলচরা শিলচরের অ্যারাউন্ডে, তো এই জায়গায় একটা মিটিং করেছি আর মিটিংয়ে ওদের প্রবলেমগুলোটা বুঝতে পারছি। কারণ আমরা জানি কি সব ব্যাংকের লোকরা গ্রাস রুট লেভেল পর্যন্ত যেতে পারে না, আর বিসি ব্যাংক সখি ওরাই আমাদের একটা কমিউনিকেশনের সোর্স, যেটা আমরা গ্রাস রুটের সঙ্গে কানেক্ট হতে পারি। ব্যাংকের পলিসিগুলো কী, গভর্নমেন্টের পলিসিগুলো কী, এই সব ওদের কে বোঝানো, তারপর ওদের কী সমস্যাগুলো ওইগুলো বুঝতে পারি, সো দ্যাট আমরা ব্যাংক লেভেলে পলিসি লেভেলে যদি কোনো চেঞ্জ করার দরকার হয় ওইগুলোর জন্য আজকে মিটিংটা রাখা হয়েছে। এতে ডিসকাশন মোস্টলি এই উপরে হয়েছে কি আমাদের যে বিসিরা আর বিসি সখিরা যে সব কাজ ছেড়ে যে ব্যাংকের কাজ করছে, ওটার থেকে ওর ম্যাক্সিমাম কী করে ওদের আমদানি যেটা ওটা বাড়ানো যায়, এই সবই ডিসকাশন। और अभी जो हमारी बैंक सखी है इन्होंने जो है स्वयं सहायता समूह में SHG में बहुत अच्छा कार्य किया और बहुत सारे समूह को जोड़ा, उनको बैंक से फाइनेंस हुआ। अब उसके बाद इंडिविजुअल पे भी हम लोग आ रहे हैं कि अगर व्यक्तिगत एक एक कोई काम करने के लिए कोई कार्य करने के लिए कैसे अपना व्यवसाय बढ़ा सकता है, आर्थिक स्थिति कैसे मजबूत कर सकता है, उसके लिए भी बैंक इंडिविजुअल लोगों को भी लोन देगा। और इसके लिए हम लोगों ने बैंक सखी और BC इन सबको जो है विस्तृत चर्चा करके उनकी आमदनी को बढ़ाने के लिए और क्षेत्र में जो है ये योजनाएं जो बैंक की जो है महिलाओं के लिए विशेष योजनाएं जो सेंट्रल बैंक चला रहा है उसके बारे में भी चर्चा की और तय की है कि बिल्ड अ बेटर लाइफ अराउंड अस। और हम लोग आज के डेट में हर तरह की सेवा जो बैंकिंग सेवा है सारे के सारे हमारे यहाँ उपलब्ध है, तो सभी ग्राहक बंधुओं से अनुरोध है कि ज़रूर एक बार हमें मौका दें सेवा करने के लिए, सेंट्रल बैंक में अपनी खाता ज़रूर खुलवाएं। हर आवश्यकता को देखते हुए हर तरह का प्रोडक्ट हमारे यहाँ है और इसका ज़रूर आप लोग लाभ लें। শহরের রাঙ্গিরঘাড়িতে সড়ক তৈরির কাজের গুণগত মান নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে সচেতন মহলে। পুরানো পিচের উপরই পুনরায় পিচের প্রলেপ দিয়ে সড়ক তৈরির কাজ থেকে হতভম্ব শহরের লোকজন। সম্প্রতি দুর্গাপুজোর আগে বেহাল সড়ক সংস্কার করার মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাসের পরই অত্যন্ত নিম্নমানের কাজ দেখে নানা প্রশ্ন উঠছে সচেতন মহলে। মাস ছয়েকের মধ্যেই ওই সড়ক ফের বেহাল হয়ে পড়বে। রাতের অন্ধকারে সরকারের সম্পত্তি ব্যয় করে ওই কাজ কতটুকু অর্থবহ ও যথার্থ হচ্ছে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের পরিপ্রেক্ষিতে ড্রিম সেলিব্রেশন মহিলাদের সুরক্ষা এবং আত্মরক্ষার বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য DNNK স্কুলে একটি কর্মসূচির আয়োজন করে। এই উদ্যোগটি মেয়েদের সম্ভাব্য হুমকির মুখোমুখি হলে নিজেদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের ক্ষমতা দেওয়ার লক্ষ্যে নেওয়া হয়। অনুষ্ঠানে আত্মরক্ষার বিভিন্ন কৌশলের ব্যবহারিক প্রদর্শনী করা হয়, যা বিপদের মুখোমুখি হলে দ্রুত ও কার্যকরভাবে কাজ করার জন্য আত্মবিশ্বাস ও দক্ষতা তৈরি করতে সহায়ক। অনুষ্ঠানের অতিথি বক্তা অ্যাডভোকেট টিঙ্কু বৈদ্য ছিলেন। আজকে আমরা DNNK হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলে এসেছি। এখানের মধ্যে আমরা আজকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি গার্লস যারা মেয়েরা মেয়েদের জন্য, কেন কি এখন আমাদের সাথে অনেক কিছু হচ্ছে দুনিয়াতে। কলকাতার মধ্যেও মৌমিতার সাথে হলো, মৌমিতার পরেও অনেক কিছু হয়েছে, অনেক জায়গায় হয়েছে। তার জন্য এখানে মেয়েরা যাতে সুরক্ষা থাকে, ভালো থাকে, তার জন্য আমরা এখানে এসেছি। আমরা অ্যাডভোকেট টিঙ্কু বৈদ্যকে দেখেছি, আমাদের অ্যাডভাইসার, আমাদের লয়ার ড্রিম সেলিব্রেশনের এসছে, এসে বক্তব্য দিয়েছে, ওদেরকে বুঝিয়েছে, অ্যাওয়ারনেস করেছে, যাতে মেয়েরা কী করলে কী হয়,
কি না করলে কি হয়, কি সেকশনে কি কীরকম পড়তে লাগে, মেয়েদেরকে কীরকম সুরক্ষা করতে লাগে, কীরকম থাকতে লাগে, কি করলে কি হয় সব কিছু টিঙ্কু বৈদ্য, অ্যাডভোকেট টিঙ্কু বৈদ্য বলেছে। তো আমরা এখানের মধ্যে অন্য স্টুডেন্টসরা এখানে সবাই আছে, তো ওদেরকে বলছি তোমরা এখানে বুঝেছ। আসাম প্রভিনশিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কাছাড় জেলার শাখা চাকরির নিযুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন শিলচরে। মঙ্গলবার আসাম প্রভিনশিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উত্তর পূর্বাঞ্চলে ব্যাংকগুলোতে চাকরি নিয়োগের দাবিতে আসাম প্রভিনশিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা শাখার ব্যাংক কর্মচারীরা শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত কানাড়া ব্যাংকের নিচে বিকেল 5:30 থেকে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ব্যাংক অব বরোদা, কানাড়া ব্যাংক সহ আরও অন্যান্য ব্যাংকের কর্মচারীরা। উনাদের দাবি, সমগ্র উত্তর পূর্বাঞ্চলের ব্যাংকগুলোতে অতিসত্বর খালি থাকা ক্যালিক্যাল পোস্টগুলোতে স্থায়ীভাবে নিযুক্তি প্রদান করা হয়, যাতে ব্যাংকের গ্রাহকেরা যেন কোনো ধরনের ব্যাংকিং সেবা পেতে কষ্ট না হয় এবং ব্যাংকে যদি খালি থাকা পোস্টগুলোতে নবনিযুক্তি হলে শিক্ষিত থাকা অনেক বেকার ছেলেমেয়েরা কর্মসংস্থানের সুযোগ পাবেন। রিক্রুটমেন্ট ড্রাইভ যে দরকার আমাদের নর্থ ইস্টের জন্য বিভিন্ন, বিকজ দেখেন রিক্রুটমেন্ট যদি না হয় নতুন ব্রাঞ্চ এক্সপ্যানশন হবে না। আমরা কিন্তু আমাদের যে অন্য জায়গার তুলনায়, অন্য রাজ্যের তুলনায় আমাদের এদিকের রাজ্যের মধ্যে যে ব্রাঞ্চেস ভীষণই কম। আপনি যে কোনো ব্যাংকের দেখেন যে ব্রাঞ্চেসগুলো আরও এক্সপ্যানশন জন্য এখানে আমাদের ব্যাংক যে আছে সোশ্যাল সার্ভিস যেগুলি দেওয়ার জন্য আমরা জেনারেলি আমরা আছি, কিন্তু আমাদের যদি সব জায়গায় যদি ব্রাঞ্চগুলো না থাকে, সব এরিয়াতে যদি না থাকে, তো আমরা এইভাবে এরকম সার্ভিস দিতে পারবো না। সঙ্গে যদি ব্রাঞ্চ খোলা হয় তখন প্রপার রিক্রুটমেন্ট হতে হবে। আর এখন দেখছি আমাদের ব্যাংকও যেরকম রিসেন্টলি দেখলাম যে আমাদের অ্যাপ্রেন্টিসগুলি খুব রিক্রুটমেন্ট আরম্ভ হয়ে গেছে। আমি কিছুদিন আগে দেখলাম যে সেন্ট্রাল ব্যাংকও সেম এরকম অ্যাপ্রেন্টিস নিচ্ছে। অ্যাপ্রেন্টিস মানে কি, ওরা জাস্ট কোনো এই যে পার্মানেন্ট কোনো এমপ্লয়িজ দিচ্ছে না, ওরা কিছু একটা ফিক্সড পিরিয়ড দিয়ে কিছু এমপ্লয়িজ রেখে ওদেরকে দিয়ে কাম চালাচ্ছে। এইটা কিন্তু আমাদের জন্য ভবিষ্যতে ভীষণই খারাপ হয়ে দাঁড়াবে, বিকজ অ্যাপ্রেন্টিস যারা থাকবে ওরা কাছে কোনো যে যারাই কাজ করবে ওরা জাস্ট একটা ফিক্সড স্যালারি, আর ওদের কাছে কিন্তু কোনো অন্য সিকিউরিটি যেগুলি থাকে সোশ্যাল সিকিউরিটিগুলি কিন্তু পাবে না ওরা। তো এইসব করে কী হবে, আমাদের যে ইয়ং জেনারেশন যারা আছে ওরা কিন্তু এই যে চাকরি বলে যে একটা জিনিস এগুলি কিছু পেতে পারবে না ব্যাংকের। তাই আমরা যে আজকে এই যে এডুকেশন প্রোগ্রামগুলো চালাচ্ছি এটা যেন কন্টিনিউ হওয়ার, এটা সরকারের কাছে একটা আওয়াজ যেন যায় যে আমরা এই যে এদিকে নর্থ ইস্টে স্পেশাল করে রিক্রুটমেন্টটা যেন আরও খুব বেশি করে হয়, আর আমাদের জন্য এখানে যে সব যা আমার দাবি দেওয়া আছে এটা যেন ফুলফিল। উধারবন্দ মণ্ডলের অধীনে সদস্য ভর্তি অভিযানে মণ্ডলের বিভিন্ন বুথে মণ্ডল প্রভারী পুলক দাসের উপস্থিতিতে সদস্যতা অভিযান শুরু হয়। জানা যায় মঙ্গলবার সকালে 72 নং বুথ থেকে সদস্যতা অভিযানের সূচনা করেন উধারবন্দ মণ্ডলের সহসভাপতি স্বরূপ দত্ত, সাধারণ সম্পাদক উমাশঙ্কর ভট্টাচার্য, সম্পাদক পদ্মুত চক্রবর্তী, 72 নং বুথের সভানেত্রী সহ দলের সমর্থকরা। ভারতীয় জনতা পার্টি উধারবন্দ মণ্ডলের আজ থেকে সদস্য ভর্তি অভিযান শুরু হতে চলেছে। আজ 72 নং বুথের সদস্য ভর্তি অভিযান শুরু হয়। গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কাছ থেকে তার সদস্য পদ পুনর্বিকীকরণের শংসাপত্র পাওয়ার সাথে সাথে এই অভিযান শুরু হয়। সমস্ত দেশব্যাপী বিদ্যমান সদস্যদের তাদের সদস্য পদ পুনর্বিকীকরণ করতে হবে। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 5 থেকে 6 বছরের পর নতুন করে সদস্য সংগ্রহ অভিযান চালানো হয়। মঙ্গলবার থেকে উধারবন্দ সমষ্টির প্রত্যেকটি বুথে সদস্য পদ পুনর্নির্বীকরণ শুরু হয়। আগামী 10 নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে এই অভিযান চালানো হবে। এই সদস্য পদ অভিযানের প্রথম পর্ব 25 সেপ্টেম্বর শেষ হবে। উধারবন্দ বিজেপি মণ্ডলের সহসভাপতি স্বরূপ দত্ত জানান, প্রত্যেকটি বুথে 200 অধিক সদস্য ভর্তি করা হবে বলে তাদের লক্ষ্য। আগামী 25 সেপ্টেম্বরের ভিতরে 75% সদস্য ভর্তি করতে সক্ষম হবে বলে আশাবাদী তারা। ভারতীয় জনতা পার্টির উধারবন্দ সমষ্টির উধারবন্দ মণ্ডলের অধীনে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যতা অভিযানের কাজ শুরু হয়েছে। আমরা জানি যে গতকাল অর্থাৎ 2 সেপ্টেম্বর ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে সেটার উদ্বোধন করা হয়েছে। আজকে আমরা উধারবন্দ মণ্ডলের বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি। আমাদের সঙ্গে দলের এই অঞ্চলের বরিষ্ঠ কার্যকর্তা যেমন উমাশঙ্কর ভট্টাচার্য, সৌরভ দত্ত সহ অন্যান্য যারা এখানে আছেন, বিশেষ করে 72 নম্বর বুথে এখানে দিদিরা বোনেরা উপস্থিত আছেন। আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন বুথে গিয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে
ভারতীয় জনতা পার্টির সদস্যকে গ্রহণ করার জন্য মানুষ উদ্বিগ হয়ে আছে। কোনো কোনো জায়গায় কিছুটা আমাদের নেটের প্রবলেমের জন্য কিছু অসুবিধা হচ্ছে, সেটা কীভাবে সমাধান করা যায় আমরা চেষ্টা করছি। আমরা আশা করি যে ভারতীয় জনতা পার্টির যে এই উদারবন মণ্ডলের যে কার্যকর্তা যারা আছেন, ওনাদের যে চেষ্টা, ওনাদের যে উদ্যমতা, সেটাকে ভিত্তি করে উদারবন সমষ্টি থেকে মানে আমাদের যে সমস্ত সদস্য সংখ্যা গ্রহণ করার কথা, তার চেয়ে আমরা সেই টার্গেটটা পূরণ আমরা অচিরেই করতে পারবো। এবং আগামী দিনে সেই অঞ্চল থেকে ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যতার যে সংখ্যা যেটা, সেটা বিগত দিনের চেয়ে অনেক বৃদ্ধি পাবে সেই আশা করি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। ঋণ দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার হাইলাকান্দির বিজেপি নেতা সহ আট। ধলাইয়ে 70 লক্ষ ব্যয়ে 4টি প্রকল্প হচ্ছে, শিলান্যাস করলেন সাংসদ পরিমল। জলমিত্রদের মাসিক বেতন এবার জেলা পরিষদ থেকে, কৃতজ্ঞতা জানাল সংস্থা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।